আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি উপকৃত হবেন। আমরা সাধারণত জানি ওয়ান্ট মানে চাওয়া। আমি একজন ব্যাংকার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ব্যাংকার। একটু লক্ষ্য করুন, আমরা ওয়ান্টের সঙ্গে প্রিপোজিশন টু যুক্ত করেছি, কিন্তু সব ওয়ান্টের সঙ্গে মানে সব চাওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন টু যুক্ত করা যায় না। আজকে আমরা সেগুলো শিখবো যে কোনগুলোর সঙ্গে প্রিপোজিশন টু কখনো যুক্ত করা যায় না। সেটা হচ্ছে মানুষ। মানুষ চাওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন টু যুক্ত করা যাবে না। তারপরেরটা হচ্ছে জন্তু, তারপরে হচ্ছে জিনিস। যখন আমি উদাহরণ দেব ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানুষ, জন্তু, জিনিস, এই তিনটা চাওয়ার ক্ষেত্রে কখনোই কখনোই প্রিপোজিশন টু যুক্ত করা যাবে না, যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসুন উদাহরণ দিই, মানুষ, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। দেখেন কত সুন্দর, কিন্তু আই ওয়ান্ট টু ইউ এটা ভুল। তাহলে মানুষ চাওয়ার ক্ষেত্রে টু কখনো যুক্ত হবে না প্রিপোজিশন। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। তারপরেরটা হচ্ছে জন্তু, যেমন মেয়েটি একটি বিড়াল চাই, দ্য গার্ল ওয়ান্টস এ ক্যাট। এটা হবে না যে ওয়ান্টস টু হবে না, দ্য গার্ল ওয়ান্টস এ ক্যাট, মেয়েটি একটি বিড়াল চাই। এখন আপনারা বলতে পারেন ওয়ান্টের সঙ্গে যুক্ত করলাম কিসের জন্য, ওয়ান্টস হলে কিসের জন্য? আমরা জানি যে থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি, খুব সহজ। তাহলে মেয়েটি একটি বিড়াল চাই, দ্য গার্ল ওয়ান্টস এ ক্যাট, মেয়েটি একটি বিড়াল চাই। তুমি কি পানি চাও, ডু ইউ ওয়ান্ট টু ওয়াটার, এটা ভুল। তাহলে সঠিক কোনটা, ডু ইউ ওয়ান্ট ওয়াটার, তুমি কি পানি চাও। তাহলে এই তিনটা, মানুষ চাওয়ার ক্ষেত্রে জন্তু, জীবজন্তু, জিনিস, এই তিনটা চাওয়ার ক্ষেত্রে আপনি কখনো কখনো প্রিপোজিশন টু যুক্ত করতে পারবেন না, পারবেন না, পারবেন না। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে যে ইংরেজিতে শিখতে চাচ্ছে বা ইংরেজিতে কথা বলতে চাচ্ছে তার সঙ্গে শেয়ার করবেন। আপনারা জানেন আমি সাধারণত যারা দুর্বল বেসিক থেকে ইংরেজি শিখতে চাই তাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আরেকটা হচ্ছে, আরেকটা স্ট্রাকচার শিখবো, সেটা হচ্ছে ইট মে বি সেড দ্যাট, মানে এটা বলা যেতে পারে যে, এটা বলা যেতে পারে যে সে ভালো। ইট মে বি সেড দ্যাট হি ইজ গুড, এটা বলা যেতে পারে যে সে ভালো। ইট মে বি সেড দ্যাট রহিম উইল বি এ গুড স্পিকার ইন ইংলিশ, এটা বলা যেতে পারে যে রহিম একদিন ইংরেজিতে ভালো বক্তা হবে। তাহলে কোনো কিছু বলা যেতে পারে, ইট মে বি সেড দ্যাট, ইট মে বি সেড দ্যাট। শুধু ভিডিওটা দেখবেন না, এভাবে প্র্যাকটিস করবেন। সত্যি ইংরেজি খুব সহজ, যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন কয়েক মাসের ভিতরে নিঃসন্দেহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারপর আরেকটা স্ট্রাকচার শিখবো আমরা, মানে কোথাও কিছু আছে অথবা ছিল, কোথাও, সরি, কোথাও কিছু আছে অথবা ছিল। যেমন এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ আর অবলিক ওয়াজ অয়ার অথবা এই চারটা, সাবজেক্ট প্লাস ইজ আর ওয়াজ অয়ার এক্সটেনশন। তাহলে আমার বাসায় একটি টেলিভিশন আছে, খুব মনোযোগ সহকারে বুঝবেন, দেয়ার ইজ এ টেলিভিশন অ্যাট মাই হোম অথবা ইন মাই হোম, আমার বাসায় একটি টেলিভিশন আছে, আমার বাসায় একটি টেলিভিশন ছিল, দেয়ার ওয়াজ এ টেলিভিশন অ্যাট মাই হোম, আমার বাড়িতে একটি টেলিভিশন ছিল, আছে, ইজ, ছিল, ওয়াজ। এবার আমরা আরের ব্যবহার শিখব, একের অধিক হইলে। যেমন আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে, একের অধিক হইলে আমরা আর ব্যবহার করবো, আর একটি হইলে ইজ। তাহলে দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে, আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী ছিল, দেয়ার ওয়ার ম্যানি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। তাহলে আছে, একটি আছে, ইজ, একের অধিক আছে, আর, একটি আছে, ইজ, একের অধিক আছে, আর, একটি ছিল, ওয়াজ, একের অধিক ছিল, ওয়ার।
সত্যি ইংরেজিতে কথা বলা খুব সহজ যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন। আবারও বলতে চাই, অবশ্যই অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বাই।